এবার কিন্তু টানা তিন দিন ধরে বাংলার প্রায় প্রত্যেকটি জেলাতেই চলবে ভারী বৃষ্টিপাত, যার জেরে আবহাওয়া দপ্তর কিন্তু আগেভাগেই বেশ কিছু জায়গায় বন্যার সতর্কতা জারি করে দিয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি ঝড়ো দমকা হাওয়া দাপট থাকবে সর্বত্রই। অপরদিকে থাকছে পূর্ণিমার ভরা কোটাল, যার ফলে সমুদ্রে কিন্তু হবে প্রবল জলোচ্ছ্বাস। তো আবহাওয়া রিপোর্ট অনুযায়ী আগামী চার থেকে পাঁচ দিন পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলায় হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং কোন কোন জেলার চাষিভাইরা থাকবেন অত্যন্ত সতর্ক। তো এই বিষয়ে যে গুরুত্বপূর্ণ আপডেটটি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিত ভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর আপনার জেলার আবহাওয়ার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমে পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। সাগরে কিন্তু নতুন করে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, কিন্তু অপরদিকে বর্তমানে বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে নিম্নচাপ, ফলে বাংলার ওপর কিন্তু ধেয়ে আসছে ভারী বৃষ্টিপাত। আবহবিদরা বলছেন আগামী দুই থেকে তিন দিন পর্যন্ত বাংলার প্রায় বিভিন্ন জেলায় থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, বিশেষ করে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এই কয়েকটি জেলায় চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। নিম্নচাপের জেরে বিশেষ করে উপকূলবর্তী জেলাকায় কিন্তু থাকছে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, বিশেষত পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই কিন্তু বইবে ঝড়ো দমকা হাওয়া। এরই পাশাপাশি বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, নদিয়া, মুর্শিদাবাদ এইসব জেলায় থাকছে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। প্রবল জলোচ্ছ্বাসের ফলে মৎস্যজীবীদেরকে কিন্তু সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। আগামী তিন থেকে চার দিন পর্যন্ত বাংলার ওপর কিন্তু এইরকম আবহাওয়া বিরাজমান থাকবে। উত্তরবঙ্গের আবহাওয়া রিপোর্ট অনুযায়ী উত্তরবঙ্গের কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই কয়েকটি জেলায় থাকছে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস। বাংলাদেশের আবহাওয়া রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের ঢাকা, সিলেট, চট্টগ্রাম, নোয়াখালী, বিবাড়িয়া, রাজশাহী, খুলনা, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ এইসব জায়গায় হবে ভারী বৃষ্টিপাত, বিশেষ করে বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় কিন্তু থাকছে অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা। এরই পাশাপাশি ঝড়ো দমকা হাওয়া দাপট কিন্তু থাকবে সর্বত্রই, যার ফলে সকলকেই কিন্তু থাকতে হবে অত্যন্ত সচেতন।